আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ আজকের রেসিপি সবজি খিচুড়ি পাতলা সবজি খিচুড়ি বৃষ্টির দিনে এই রকম খিচুড়ি খেতে সবারই ভালো লাগে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই আমি আজকে রাতের বেলা এই খিচুড়ি রান্না করছি এখানে একটা ভাতের পাতিলে আমি চাল ডাল পরিমাণ মতো নিয়েছি সব কিছু ভালোভাবে ধুয়ে পর্যাপ্ত পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিলাম গাজর তারপরে লাউ কুচিয়ে রেখেছি লাউ দিয়ে দিব যেহেতু সবজি খিচুড়ি তৈরি করছি এর মধ্যে সব সবজিই দেওয়া যায় কিন্তু আমার হাতের কাছে ছিল গাজর লাউ এ দুটি দিলাম এর মধ্যে আরও বরবটি আরও ফুলকপি এগুলো ছিল না আমার হাতের কাছে যা ছিল সেগুলো দিয়ে আমি আজকে সবজি খিচুড়ি রান্না করছি বৃষ্টির দিনে আমরা বাঙালিরা সবাই কম এই এ ধরনের খিচুড়ি খেয়ে থাকে এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ লবণ সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এর মধ্যে কিছু কাঁচামরিচ আমি দিয়ে দেব আর দিয়ে দেব কিছু গরম মশলা এখন সব কিছু ভালোভাবে সিদ্ধ করে নেব কোনো কিছুই যেন শক্ত না থাকে খিচুড়িটা যেহেতু পাতলা হবে এই জন্য বেশি করেই একটু সিদ্ধ করে নেব লবণ দিয়ে দিচ্ছি এক চামিজ পরে চেক করে দেখব যদি কম হয় আরও দিয়ে দেব সব কিছু ভালোভাবে নাড়া দিয়ে দেব এখন অপেক্ষা করব সব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত এই খিচুড়ি রান্না করতে প্রায় এক ঘন্টা লেগে যাবে এইভাবে যদি আমরা সবজি খিচুড়ি মাঝে মধ্যে রান্না করি তাহলে যারা সবজি খায় না তারাও একটু করে হলেও সবজি খেয়ে ফেলবে তখন তো এত বোঝা যাবে না যে এর মধ্যে সবজি দেওয়া আছে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে নিব। এই অবস্থায় আমি একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘেটে নিব ঘুটনি দিয়ে ভালোভাবে ঘেটে নিলে খিচুড়িটা আরও নরম হয় এখন দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য একটা সাধে ম্যাজিক মশলা এই মশলাটা দিলে খেতে আরও ভালো লাগে এর মধ্যে আমি কয়েকবার অফ ক্যামেরাতে খিচুড়িটা নাড়া দিয়ে দিয়েছি না হলে নিচে পোড়া লেগে যেতে পারে আমি খিচুড়িতে বাগার দিয়ে দেবো সেই কারণে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ভেজে নিব ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর খিচুড়িতে লবণ কম হয়েছিল পরে আরও এক চামিচ লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন ব্রাউন কালার হয়ে গেছে এখন খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমরা পাঁচ ফোড়ন দিয়ে দিতে পারি পাঁচ ফোড়ন দিয়ে দিলে খিচুড়ি খেতে আরও ভালো লাগে কিন্তু আমি দেই নাই আমার বাচ্চা পছন্দ করে না ডাল ঘুটনি দিয়ে আমি খিচুড়ি ভালোভাবে ঘেটে নিয়েছি এভাবে ঘেটে নিলে সব কিছু একসাথে মিশে যায় ভালো লাগে আস্তে আস্তে থাকে না কড়াইয়ে যে ব্রাউন কালার পেঁয়াজ রসুন আছে সেই পেঁয়াজ রসুন খিচুড়ির মধ্যে দিয়ে দিলো এখন সব কিছু ভালোভাবে নাড়া দিয়ে দেব তৈরি হয়ে গেছে মজাদার সবজি খিচুড়ি পাতলা সবজি খিচুড়ি এটা শুকনাও রান্না করা যায় কিন্তু আজকে বৃষ্টির দিন আমরা গরম গরম এইভাবে খাবো তাই আমি পাতলায় আজকে তৈরি করেছি পাতলা সবজি খিচুড়ি তৈরি হয়ে গেছে এই বৃষ্টির দিনে মজাদার সবজি খিচুড়ি এই সবজি খিচুড়ি বিভিন্ন ভর্তা দিয়ে খেতে ভালো লাগে কিন্তু আজকে আমি ডিম ভাজি দিয়ে এই সবজি খিচুড়ি খাবো সাথে থাকবে পেঁয়াজ কাঁচামরিচ আর আচার এখন ডিম ভাজার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি তার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি চুলায় একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি ডিম দিয়ে দিলাম তেল গরম হওয়ার পরে ডিম দিতে হয় এখন ডিম ভালোভাবে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে গরম গরম খিচুড়ি দিয়ে পরিবেশন করব যাদের এই ধরনের রেসিপি পছন্দ তারা কমেন্ট করে জানাতে পারেন আসলে ডিম খিচুড়ি আমরা সবাই খাই ডিম ভাজা দিয়ে খিচুড়ি আমরা সবাই খাই কিন্তু আমি যেহেতু এগুলো ভিডিও করে ইউটিউবে দিই সেই কারণেই আমার একটা কন্টেন্ট তৈরি করতে হয় সেই কারণেই আমি এগুলো ভিডিও করে এক একটা ভিডিও ইউটিউবে দিই তৈরি হয়ে গেছে সবজি খিচুড়ি পাতলা সবজি খিচুড়ি ডিম ভাজি দিয়ে বৃষ্টির দিনে এরকম সবজি খিচুড়ি খেতে খুবই মজা লাগে এখন আমি গরম গরম পরিবেশন করব। ভিউয়ার্স আপনাদের যদি এরকম ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ডিম ভাজি দিয়ে এরকম পাতলা খিচুড়ি সাথে কাঁচামরিচ পেঁয়াজ যে কোনো আচার তাহলে তো কথাই নেই অনেক ভালো লাগে বৃষ্টির দিনে বাঙালিদের খাবার যখন বেশি বৃষ্টি হতো আমার আম্মাকে দেখেছি এরকম সকালে বা রাত্রে যখনই অনেক বৃষ্টি দুই তিন দিন থাকতো এরকম পাতলা খিচুড়ি করত সাথে ডিম ভাজি থাকতো খুবই ভালো লাগতো সেই সময় আমি যখন খিচুড়ি পরিবেশন করছিলাম তখন বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল গত দুই দিন ধরে মুসলধারে বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা অনেক ঠান্ডা ঠান্ডার মধ্যে এরকম গরম গরম খিচুড়ি খেতে অসাধারণ আপনারাও এইভাবে গরম গরম খিচুড়ি তৈরি করে খাবেন ভালো লাগবে ভিওয়ার্স এই রেসিপিটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাটন অন করে রাখবেন ভিওয়ার্স আপনাদের এই সাপোর্টটুকু আমার চ্যানেলটিকে ডে বাই ডে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য বৃষ্টির দিনে সবাই এইভাবে খিচুড়ি তৈরি করে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ